আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ধরুন আপনি কোনো পাবলিক পেজে বসে আছেন, যেখানে বসে ফেসবুক ইউজ করছেন। ফেসবুকের হোম পেজ স্ক্রল করার সময় হঠাৎ করে এমন একটি ভিডিও বেজে উঠল, যে ভিডিওটি সেই জায়গায় প্লে হওয়াটা সমীচীন নয়। হতে পারে কোনো গানের ক্লিপ, মিউজিক ক্লিপ অথবা কোনো অ্যাডের ভিডিও, যে ভিডিওটি আমাদেরকে অনেক সময় বিব্রতকর পরিস্থিতিতে ফেলতে পারে। এরকম বিভিন্ন বিব্রতকর পরিস্থিতি থেকে আমরা যদি নিজেদেরকে বাঁচাতে চাই, তাহলে আমাদেরকে ফেসবুকের অটো প্লে বাটনটি অফ করে দিতে হবে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে অটো প্লে সিস্টেমটি অফ করতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি অন করে দিন। আমি এখন ফেসবুক অ্যাপটি ওপেন করলাম। যে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটি চলছে। হোম পেজের আরও নিচে স্ক্রল করে যাচ্ছি, যে আরেকটি ভিডিও সেটিও অটো প্লে হয়ে যাচ্ছে। অথচ ভিডিওটি প্লে করার জন্য আমি কিন্তু ভিডিওর উপর ক্লিক করিনি। আরও কয়েকটি উদাহরণ আপনারা দেখতে পাচ্ছেন, একটার পর একটা ভিডিও অটো প্লে হয়ে যাচ্ছে। এখন আমি আপনাদেরকে দেখাবো কীভাবে সেই অটো প্লে হওয়ার সেটিংসটি আমরা চেঞ্জ করতে পারি। সেটার জন্য আমাদেরকে আগে ফেসবুক সেটিংসে যেতে হবে। সেটিংস অ্যান্ড প্রাইভেসি, দেন সেটিংস, এরপর একদম নিচে গিয়ে মিডিয়া অ্যান্ড কন্ট্যাক্টস, সেখানে ক্লিক করলে একদম নিচে দেখতে পাচ্ছেন অটো প্লে। অটো প্লের উপর ক্লিক করে এখানে তিনটা অপশন দেখাচ্ছে। একটা হচ্ছে মোবাইল ডাটা এবং ওয়াইফাই দুইটাতেই ভিডিও চলবে অলওয়েজ। মাঝখানেরটা হচ্ছে শুধু ওয়াইফাই কানেকশান যখন থাকবে তখন ভিডিও চলবে। এরপরটা হচ্ছে নেভার অটো প্লে ভিডিও, কখনোই ভিডিও চলবে না যদি না আপনি ক্লিক করেন। আমি এখন নেভার অটো প্লেতে ক্লিক করলাম, এটা টিকমার্ক দিলাম। এখন দেখা যাক ভিডিও চলে কিনা, সেটা আপনাদেরকে দেখাই। আবার আমি হোম পেজে চলে গেলাম, ভিডিও মেনুতে ক্লিক করলাম। এই যে একটা ভিডিও চলছে, এরপর ভিডিওটা কিন্তু অটো প্লে হচ্ছে না, তার মানে আমাদের সেটিংস চেঞ্জ হয়ে গেছে। এরপর থেকে আর কোনো ভিডিও অটো প্লে হবে না। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। ইনশাআল্লাহ কথা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।